আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব এই আমাদের যে পোস্টগুলো আমরা তৈরি করি, পোস্টের রিলেটেড ক্যাটাগরি নেমগুলো। যেমন দেখেন, আমরা সবসময় কি দেখি এখানে, জাস্ট এরকম দেখি হচ্ছে কি, ক্যাটাগরির নাম্বারটা শুধু দেখি, ঠিক না? কিন্তু এই ক্যাটাগরিতে একটা নাম আছে যে আসলে সে কোন ক্যাটাগরির পোস্ট। তো এটাকে আমাদের কী করতে হবে, এক্সট্র্যাক্ট করে নিতে হবে। তো এখানে দেখেন, আমাদের দুটো কিন্তু দুই টেবিলে, একটা হচ্ছে ব্লক টেবিলে, দেখেন ব্লগে যদি দেখি এটা ক্যাটাগরি আইডি, আর আরেকটা হচ্ছে কি ব্লক ক্যাটাগরিজ নামে আরেকটা টেবিলে। তো এটাকে দুইভাবে আনা যায়, অনেকে হচ্ছে জয়েন করে আনে। তো আমরা আজকে জয়েনটা একটু পরে দেখব, কিন্তু আমরা হচ্ছে জাস্ট একটু টেকনিক্যালি কীভাবে আপনি নিতে পারেন ওই কাজটা একটু দেখি। তো এখানে একটু দেখেন, আমরা যখন কোনো একটা পোস্টকে অথবা ক্যাটাগরিকে খুঁজি তখন কি করি, হায়ার কমান্ডটি ইউজ করি, ঠিক না? যে হায়ার আইডি ইকুয়াল এটা অথবা হায়ার সামথিং। তাহলে দেখেন আমাদের যে একটা ব্লকস নামে, হ্যাঁ দেখেন এখানে কিন্তু আমরা একটা অ্যারে পাচ্ছিলাম, ঠিক না? তাহলে ওই অ্যারেটার উপর যদি আমরা একটা লুপ চালাইতে পারি, দেন কি হবে যে আসলে ওই লুপের সাথে আমরা ধরেন প্রতি লুপে আমরা খুঁজে নিতে পারি যে আসলে এই ব্লগের সাথে কোন ক্যাটাগরিটা রিলেটেড। তো শুনতে একটু, যারা প্রথম দিকে শুনছেন হয়তো আপনার জন্য একটু কঠিন লাগতে পারে, তো কাজের সাথে আপনার জন্য সহজ হয়ে যাবে। তো প্রথমে আমরা কি করব, আমাদের কোডে চলে আসব। কোডে এসে হয়তো আমরা এখান থেকে ব্লক কন্ট্রোলারে আসতে পারি। হ্যাঁ, তো এখানে দেখেন আমাদের যে লিস্টটা আছে অল, হ্যাঁ তো অলে কি করি, অলে হচ্ছে আমরা সাধারণত পুরো কোডটাকে আমরা পাস করে দিচ্ছি, ঠিক না? দেন হচ্ছে হয়তো আমরা এখান থেকে ফরিচ করে ডেটাটা নিচ্ছি। তো এখন হচ্ছে এই জিনিসটাই আমরা একটু ভিন্নভাবে নিব। হ্যাঁ, তো এটা নেওয়ার প্রসেসটা হবে কীরকম, আমি প্রাথমিকভাবে ভিউটা একটু অফ রাখবো, জাস্ট পুরো কাজটা হচ্ছে আমরা প্রি করে বা হচ্ছে প্রিন্টের মধ্যে দেখবো আর কি। তো আমি এখানে একটা ফরিচ নিচ্ছি, ধরেন এখানে ফরিচটা এখান থেকে কপি করে নিতে পারেন, যেহেতু সেম কোড, সেম কোড বলতে এতটুকু সেম আর কি নিলাম। তো নেওয়ার পর ফর লুপটা কপি করলাম, তাহলে হচ্ছে কি প্রতিটা আইটেমই হচ্ছে কি আমার এক একটা প্রোডাক্ট বা হচ্ছে এক একটা পোস্ট। তো আমি যদি এখান থেকে প্রি করি, দেখেন প্রি করলাম প্রিন্টার আইটেম, তাহলে হচ্ছে আমি আইটেমের ডিটেলসটা কিন্তু এখন দেখতে পারবো। দেখেন যদি রিলোড দিই, এখানে অনেক কিছু দেখাচ্ছে না, দেখেন এখানে, আচ্ছা এখানে সবগুলো দেখাই দিছে না, আমি ব্রেক করতে পারি। হ্যাঁ, একটা দেখানোর পর আমি জাস্ট ব্রেক করি। তো ব্রেক মানে আমরা জানি যে জাস্ট প্রথমবার দেখানোর পরে লুপটার পরের লুপে আর যাবে না আর কি। দেখেন তো এখানে আমি সবই পাচ্ছি, ক্যাটাগরি আইডিও পাচ্ছি। হ্যাঁ, তো আমার এখন লাগবে ক্যাটাগরি ডিটেলস। তো আমি জানি আইটেমের মধ্যে কী আছে, আমার ক্যাটাগরি আইডি আছে, ঠিক আছে? তাহলে আমাকে কী করতে হবে, আরেকটা ধরেন আমাকে কোয়েরি রান করতে হবে। তো কোয়েরি রান করে চেক করতে হবে যে আমার কাছে আসলেই আমি যে ক্যাটাগরিটা খুঁজতেছি সেটা আছে কি না, যদি থাকে আমাকে দিবে আর না হলে দিবে না। তো আমি এখানে কি করব, এখানে ক্যাটাগরি লিখবো। হ্যাঁ, ক্যাটাগরি জাস্ট ক্যাটাগরি অথবা ক্যাটাগরি ইনফো, ঠিক আছে? তো ক্যাটাগরি ইনফো দেওয়ার পর আমি ধরেন এখানে লিখলাম কন, যেহেতু কন নাম এখানে নেওয়া আছে অলরেডি, তো আমি দিব হচ্ছে কি কন কোয়েরি, কিউইউইআরওয়াই কোয়েরি। তো কন কোয়েরিতে কী হবে, আমি এখানে বলে দিব সিলেক্ট অল, যেহেতু আমার সবগুলো কলামই দরকার, ফ্রম হচ্ছে কি ব্লগ ক্যাটাগরিজ, ক্যাটাগরিজ। হ্যাঁ, তো কখন আমাকে দেখাবে, আমি এখানে বলে দিব হায়ার আইডি ইকুয়াল কী হবে, এই যে আইটেম আইডি, ঠিক আছে? তো এটা হয়তো আপনি এখানে কীভাবে বলতে পারেন, সরাসরি বলতে পারেন, যেহেতু এটা জাস্ট আইডি, আপনাকে কোনো এরর দিবে না। হ্যাঁ, আইটেম ক্যাটাগরি আইডি, ক্যাটাগরি আইডি, ঠিক আছে? তাহলে সে আমাকে কী করবে, এই আইডিটা আমাকে রিটার্ন করবে। তাহলে আমার পরের কাজ হবে আমাকে চেক করা যে আসলে ক্যাটাগরি ইনফোর মধ্যে আমি ডেটাটা পাইছি কিনা। হ্যাঁ, তো আমি এখানে লিখবো এরকম, বা অথবা আমি এখানে ক্যাটাগরি ইনফোটাকে আমি এখানে দেখতে পারি আসলে আমার কাছে কী কী ডেটা সে আমাকে দিছে বা রিটার্ন করছে। দেখেন আমি রিলোড দিই, এই যে এখানে দেখতে পারবেন, হ্যাঁ যে কারেন্ট ফিল্ড, ফিল্ড কাউন্ট, লেন্থ। তো এখানে যে নাম রোজ যদি কী হয় আমার ওয়ান হয়, তার মানে হচ্ছে আমার ডেটা পাইছে, ঠিক আছে? তো আমি এখানে চেক করবো যে ইফ ক্যাটাগরি ইনফো, ঠিক আছে, নাম রোজ। হ্যাঁ, তো এটা যদি হয়, মানে হচ্ছে এটা যদি বেশি হয় তাহলে কি হবে, মানে জিরো হলে তো ফলস আমরা জানি। তো যদি কোনো একটা নাম্বার থাকে তাহলে সে কী করবে, এখানে ধরেন একটা, এখানে যেটা আমরা করতে পারি, ধরুন একটা ক্যাটাগরি ইনফো না দিয়ে ধরেন এখানে দিলাম ক্যাটাগরি কোয়েরি, ক্যাটাগরি কোয়েরি, ঠিক আছে? দেন আমরা এখানে যেটা করব, একটা ক্যাটাগরি
ইনফো নামে একটা অ্যারে নিব। হ্যাঁ, ধরেন অ্যারেটা, অ্যারে না, এটা আমরা অবজেক্ট নিলাম। তো এটাকে প্রাথমিক অবস্থায় জাস্ট নাল রাখতে পারেন, হ্যাঁ, যেটার মধ্যে আপাতত কোনো ডেটা নাই। কিন্তু যদি তার মধ্যে কোনো রো পাই, তখন আমরা কি করব, ধরেন এখানে এসে যে ক্যাটাগরি ইনফোটা আছে সেখানে বলে দিব যে ডলার ক্যাটাগরি কোয়েরি ফেচ অবজেক্ট, ঠিক আছে, ফেচ অবজেক্ট। এখন দেখেন, যদি আমরা ক্যাটাগরি ইনফোটা এখানে প্রিন্ট করি, যেহেতু আমরা জানি ক্যাটাগরি ইনফোতে ডেটা আছে, হ্যাঁ, যেহেতু সেখানে ওয়ান ছিল, তাহলে এখন আর হয়তো এই ডেটাগুলো না দেখে আমরা সরাসরি ডেটাগুলো দেখার কথা। রিলোড দেন, দেখেন আইডি, ইংলিশ, ক্রিয়েটেড অ্যাট, আপডেটেড অ্যাট, সবগুলো ইনফরমেশন কিন্তু আমাকে কী করছে এখন দেখাচ্ছে। তাহলে এখানে আপনাকে একটু একটু বেশি কাজ কিছুক্ষণের জন্য করতে হবে। সেটা হচ্ছে, এতক্ষণ তো আপনি সরাসরি এই যে পুরো ডেটা যে কোয়েরিটা আছে বা হচ্ছে কোয়েরি অবজেক্টটা আছে, পুরো কোয়েরি অবজেক্টটা আপনি পাঠিয়ে দিতেন, এখন কিন্তু এই কাজটা করা যাবে না। হ্যাঁ, যেহেতু আমরা কী করি, এখানে ক্যাটাগরি ইনফোটা আলাদা পাচ্ছি, আবার ডেটাগুলো আলাদা পাচ্ছি, লুপ করে ডেটাগুলো নিতে হচ্ছে, তাহলে আমাদেরকে একটা টু ডাইমেনশনাল অ্যারে তৈরি করে বা মাল্টি ডাইমেনশনাল অ্যারে তৈরি করে সেখানে কী করতে হবে। তো এখানে আসলে মাল্টি ডাইমেনশনাল অ্যারে না, দেখা গেছে যে আমরা যে অবজেক্টটা পাই আর কি, হ্যাঁ, প্রতিটা আইটেম, আইটেমের সাথে হচ্ছে ক্যাটাগরি ইনফোটাকে আমরা অ্যাটাচ করে দিব, ঠিক আছে। তো আমি যেটা করব, ধরেন এই এতটুকু কাজকে আমি কিছুক্ষণের জন্য আচ্ছা এইভাবে না করে আমি ধরেন এখানে ডেটা না দিয়ে এখানে দিলাম হচ্ছে পোস্ট ডেটা। হ্যাঁ, পোস্ট ডেটা ইকুয়াল আমি দিলাম হচ্ছে একটা নাল দিতে পারি, ঠিক আছে, নাল না, নাল না দিয়ে আমি একটা অ্যারে দিলাম, যেহেতু একটা অ্যারে হবে, ডান। এই অ্যারের মধ্যে আমি কি করব, প্রতিবার হচ্ছে আমি এই আইটেমটাকে পুশ করব, ঠিক আছে। তো এটার জন্য যেটা করবেন, আপনি এখানে লিখবেন অ্যারে পুশ। হ্যাঁ, অ্যারে পুশ। তো অ্যারে পুশ যে কাজটা করে, সে হচ্ছে যে কোনো একটা অ্যারেতে একটা আইটেমকে কী করতে পারে, পুশ করতে পারে। তো এটা হচ্ছে আমরা পিএইচপি অ্যাট এ গ্লান্স যে ভিডিওটা আছে সেটা আরেকবার আপনি একটু দেখে নিতে পারেন। হ্যাঁ, তাহলে অ্যারে পুশের কাজটা বুঝবেন। তো আমরা কী করলাম, অ্যারে পুশের মধ্যে একটা আইটেমকে পুশ করলাম। তো এই পুশটা এখন করব না, পুশটা করব শেষে, হ্যাঁ, ধরুন এখানে করব, ঠিক আছে। আর এখানে দেখেন, এখানে যে কাজটা হবে, এখানে হচ্ছে আমরা যদি ক্যাটাগরি পাই, তখন যেটা হবে, এই আইটেমের মধ্যে আমি একটা অবজেক্টকে অ্যাটাচ করে দিব। হ্যাঁ, যে আইটেম ক্যাটাগরি ইনফো ইকুয়াল এই ক্যাটাগরি ইনফো, ঠিক আছে, মানে আমি একটা ইন্ডেক্স তৈরি করলাম আর কি। হ্যাঁ, আইটেমের মধ্যে তো আমার কিছু ইন্ডেক্স আছে, যদি আমি খেয়াল করি দেখেন আইটেমের মধ্যে কিন্তু অনেকগুলো ইন্ডেক্স আছে। তো আমি কী করলাম, এই ইন্ডেক্সগুলোর সাথে আরেকটা ইন্ডেক্স অ্যাড করলাম, তার নাম দিলাম হচ্ছে কি, ক্যাটাগরি ইনফো, দেন ইনফো দিয়ে এখন আর এলসে যেটা করতে পারেন। আচ্ছা, আপাতত এতটুকু দেখি যে আউটপুটটা কী আসে। হ্যাঁ, তো আউটপুটে ধরুন আমরা এই যে পোস্ট ডেটাটা আছে, এই পোস্ট ডেটাটাকে সবার শেষে প্রিন্ট করলাম, ঠিক আছে, করে এখন আউটপুটটা দেখি, কোন এরর থাকলে দিবে, আর না হলে দেখেন এখানে কী হচ্ছে। দেখেন, প্রথম যে আমার আইটেমটা আছে, ওই আইটেমের অবজেক্ট একটা মানে রেজাল্ট একটু দেখেন, দেখেন আইডি ইকুয়াল টু টাইটেল, এটা অথর নাম, এটা ইমেজ ফাইল ও ডিসক্রিপশন সব ঠিক আছে। এখানে এসে দেখেন সবার শেষে সে কী করছে, ক্যাটাগরি ইনফো ইনফো নামে দেখেন ওই যে আমি যে ক্যাটাগরি ইনফোটা পাইছি তাকে এখানে অ্যাটাচ করে দিছে, ঠিক আছে। তো এতটুকুই হচ্ছে আপনার কাজ। তাহলে যেটা হলো, এই যে আমরা এতক্ষণ ধরে কী করতাম, ভিউতে হচ্ছে পুরো ডেটাটা পাঠাতাম, ঠিক না, বা হচ্ছে পুরো ডেটা যে কোয়েরিটা আছে ওই কোয়েরিটা পাঠাতাম, তো এখন আর কোয়েরি পাঠাবো না, আমরা হচ্ছে এই পোস্ট ডেটাটাকে পাঠাবো, ঠিক আছে। তো পাঠাইলাম, পাঠানোর পর দেখেন এখানে যে দেখেন আমরা কিন্তু একটা ব্রেক ইউজ করি, ঠিক না। তো ব্রেকটা তুলে দিলাম আর এতটুকু কিছুক্ষণের জন্য কাট করে আমি নিচে রাখবো, রাখলাম। তো রাখার পর এখানে বাকিগুলো একটু কেটে দেন, শুধুমাত্র পোস্ট ডেটাটা রাখি আমরা, যে আসলে আলটিমেটলি পোস্ট ডেটাতে কী কী আছে এটা আমি একটু দেখবো। তো এখন যদি আমি রিলোড দিই, দেখেন জিরোতম অ্যারে, হ্যাঁ, তো জিরোতম অ্যারেতে দেখেন ক্যাটাগরি ইনফোটা পাইছেন, তার ক্যাটাগরি ছিল হচ্ছে ইংলিশ, পরেরটা দেখেন তার ক্যাটাগরি ছিল হচ্ছে কি, বাংলা। তাহলে আমরা এমন একটা অ্যারে পাইলাম যে অ্যারের মধ্যে কী আছে, আমাদের রিলেটেড যে ডেটাগুলো আছে ওই ডেটাগুলো আমরা এখানে পেয়ে গেছি। তো এখান থেকে আরেকটা কাজ যেটা করবেন, আচ্ছা না করলে হবে, যেহেতু আমরা খুব বেশি জটিল করতে যাচ্ছি না, এতটুকু সহজে রাখেন আর কি। তো আশা করি প্রসেসটা একটু বুঝছেন, প্রসেসটা বুঝছেন। তো আমি আরেকবার এক্সপ্লেন করে দিছি। এক্সপ্লেন হচ্ছে, ধরেন এখন আমরা যেটা করতাম, যেহেতু আমাদের মানে এই ডেটা মানি হচ্ছে আমাদের সবগুলা পোস্ট, তো আমরা হচ্ছে ওই ডেটাকেই এখানে হচ্ছে ফেচ অবজেক্ট করে সবগুলো ডেটাকে এক্সট্র্যাক্ট করে এখানে প্রিন্ট করে দিতাম। কিন্তু এখন যেটা হচ্ছে, এই ডেটার মধ্যে আমাদের কী নাই, ওই ক্যাটাগরির ফুল ডিটেলসটা আমাদের কাছে নাই, তো এই কারণে আমাদেরকে একটু
ওই কাজটাই আমাদেরকে বাহিরে আরেকটা অ্যারেতে নিতে হয়েছে। হ্যাঁ, তো সেখানে প্রথমে আমরা কি করলাম, সবগুলা ডেটাকে পুশ করলাম, কিন্তু পুশের সাথে আমরা যেটা করছি একটু চেক করে নিছি যে আসলে যে আমাদের কাছে যে একটা ক্যাটাগরি আইডি আছে ওই আইডি রিলেটেড ইনফো আছে কিনা, হ্যাঁ, বা হচ্ছে ডেটা আছে কিনা। যদি ডেটা থাকে তাহলে সে কী করবে, ওই প্রতিটা আইটেমের সাথে ক্যাটাগরি ইনফোটা অ্যাটাচ করে দিবে, কিন্তু যদি না হয় তখন কী করবে, হ্যাঁ, তখন হচ্ছে ধরেন একটা এলস করে দেন, যে এলস দিয়ে আপনি এই আইটেম ক্যাটাগরি ইনফো ইকুয়াল নাল করে দেন। হ্যাঁ, যে আসলে যদি পায় তো ডেটাই রাখলো, আর না পাইলে সে কী রাখলো, নাল রাখলো। ঠিক আছে, তাহলে আমরা ওই যদি কোনো ক্যাটাগরি যদি না থাকে বা আপনি ডিলিট করে দিলেন, হ্যাঁ, তাহলে সে কোনো ইনফরমেশন দেখাতে পারবে না। ঠিক আছে, আচ্ছা, এখন দেখেন তো আমরা এখন কি করব, এখন ধরেন এখান থেকে এই এই যে পোস্ট ডেটাটা আছে, এই পোস্টের ডেটা যেটা আর কি, হ্যাঁ, তো ডেটাটা তো হচ্ছে এখন একটা অ্যারে, ঠিক না? তো আপনাকে এখন যেটা করতে হবে, কিন্তু নাম রোজ বলতে কিছু নাই, হ্যাঁ, কারণ পুরো ডেটাটাই আমার কাছে এখন একটা অ্যারে। তাহলে এখানে আমরা যেটা করব, শুধু ডেটা না দিয়ে এখানে দিব হচ্ছে কাউন্ট ডেটা। হ্যাঁ, কাউন্ট ডেটা, প্রসেসটা ভিন্ন করলাম আর কি। হ্যাঁ, আর আইটেম ইকুয়াল যেটা হবে এখানে হচ্ছে আর এরকম আসবে না, এখানে হচ্ছে ডেটা পজিশন চলে আসবে আই। তাহলে এই আইটেমের মধ্যে আপনি সবগুলো ডেটাই দেখতে পারবেন। দেখেন এখন রিলোড দিলে কোনো ঝামেলা নাই, সবগুলো ডেটাই আছে, কিন্তু এখন ক্যাটাগরি আছে, ঠিক না? আমাদের দরকার হচ্ছে কি ক্যাটাগরি নেম, কিন্তু ক্যাটাগরি নেমটা কোথায় আছে, ক্যাটাগরি ইনফোয়ের মধ্যে টাইটেলের মধ্যে আছে। ঠিক আছে, তো আমি ধরেন এখান থেকে দিলাম হচ্ছে কি, ধরেন এখানে একটু হয়তো সুন্দর করে লেখা যায় জিনিসটা, এখানে একটা কোলন দিতে পারেন, কোলন বলতে এটা জাস্ট কিন্তু এইচটিএমএল এর কোলন আর কিছু না। তো আমি এখানে কি করলাম, এখানে ধরেন লিখলাম হচ্ছে কি, বা হচ্ছে চেক করলাম আর কি, যে ইফ, এটা পিএইচপি ছাড়া তো চেক করা যাবে না, অথবা আপনি চাইলে এখানে টার্নারি অপারেটরটা ইউজ করতে পারেন আর কি। হ্যাঁ, তো দিয়ে কি করবেন, এখানে চেক করবেন যে আইটেম ক্যাটেগরি ইনফো, হ্যাঁ, যদি এই অ্যারেটা থাকে, থাকলে কি হবে, এখানে হচ্ছে এই ইনফো থেকে টাইটেলটা আমাকে শো করবে। ঠিক আছে, ইনফো টাইটেল, আর এলস ফাঁকা। ওকে, দেখেন মানে টার্নারি অপারেটর তো আমরা জানি, হ্যাঁ, কারণ হচ্ছে দেখেন আমাদের ক্যাটাগরি ইনফো যদি নাল হয় তাও কিন্তু আমাদের কন্ডিশন হবে কি, ফলস। তো যদি কোনো ডেটা থাকে তখন তো তার মানে সেখানে টাইটেল আছে, মাস্ট আছে, আর না থাকলে এখানে একটা ফাঁকা স্ট্রিং প্রিন্ট হবে আর কি। ঠিক আছে, আর এই যে একটা নাল এখানে কি আছে, একটা খোলন আছে, এটাকে যদি আপনি কন্ডিশনাল দেখাতে পারেন নাও দেখাতে পারেন, সমস্যা নেই। এখন যদি রিলোড দেন, দেখেন ইংলিশ বাংলা, আর ফোর বলতে হচ্ছে আমরা আইডি বুঝাচ্ছি আর কি। ঠিক আছে, যে ফোর ইংলিশ, আপনি আমি আইডি প্লাস টাইটেল দুইটাই দেখালাম। ঠিক আছে, সেমভাবে দেখেন এই যে এখানে ব্লগ ক্যাটাগরিতে দেখেন আমাকে এখন কি দেখাচ্ছে, টোটাল ব্লগ, ঠিক না? তো এই টোটাল ব্লগে আপনি, টোটাল ব্লগে হচ্ছে আপনি কী চান, যে আসলে কোন ক্যাটাগরির। আচ্ছা, তাহলে দেখেন এই টোটাল ব্লগ যেটা, এখানে হচ্ছে আমরা ক্যাটাগরি ওয়াইজ কী চাই, যে কয়টা ব্লগ আছে সেটা আমরা কাউন্ট করতে চাই। তো প্রসেসটা একটু বুঝে গেছেন কোথায় গেলে এই কাজটা করা যায়। তো আমরা দেখেন আমরা আবার এই ব্লক ক্যাটাগরি কন্ট্রোলারে চলে আসব। তো আসার পর দেখেন আমরা ডেটাগুলো পাচ্ছি কোথায়, এই অলের মধ্যে, ঠিক না? তাহলে ডেটাগুলো আছে কোথায়, ডেটা এর মধ্যে। তো আমরা ধরেন এখানে সেম এখানে যে কাজটা করছি, দেখেন একটা অ্যারে নিলাম, অ্যারেতে ডেটা পুশ করলাম, দেন হচ্ছে মাঝখানে হচ্ছে আমরা ক্যাটাগরি ইনফোটাকে ফেচ করলাম, ঠিক না? কিন্তু এখানে করবো উল্টা কাজ আর কি। এখানে যেটা হবে, ধরেন আপনি একটা ফর লুপ চালাতে পারেন এখানে, ফর লুপ। তো ফরের মধ্যে কি হবে, আই ইকুয়াল সব ঠিক আছে, বাট এখানে কি হবে, ডেটা নাম রোজ। হ্যাঁ, নাম রোজ, তো এটা হচ্ছে যতগুলা কলাম আছে বা হচ্ছে যতগুলা রো আছে ততগুলো এটা কি হবে, আমার লুপটা হবে। দেন আমি আইটেম ইকুয়াল বললাম হচ্ছে কি, আইটেম ইকুয়াল হচ্ছে ডেটা ফেচ অবজেক্ট। ঠিক আছে, দিলাম, এরপর আসেন এখন কি হবে, এখন হচ্ছে আপনি চেক করবেন যে আসলে এই আইটেম রিলেটেড আমার কাছে কি আছে কিনা, কোনো পোস্ট আছে কিনা। আর এখানে আমি একটা অ্যারে নিচ্ছি, অ্যারেতে দিলাম হচ্ছে এরকম যে ক্যাটাগরি ডেটা, ক্যাটাগরি ডেটা ইকুয়াল হচ্ছে কি একটা অ্যারে। তো সহজে যেটা করতে পারেন, প্রথমে হয়তো ক্যাটাগরি ডেটা এর মধ্যে আপনি একটা অ্যারে পুশ করতে পারেন, অ্যারে পুশ। তো অ্যারে পুশ কী হবে, ক্যাটাগরি ডেটা কমা আইটেম দিলাম, ডান। দেন হয়তো আপনি এখানে আপাতত ভিউটাকে রিটার্ন না করে আপনি হয়তো এখানে প্রিন্ট করতে পারেন, প্রিন্টার। আমি এখান থেকে দিলাম হচ্ছে কি, এই যে ক্যাটাগরি ডেটা। তো আমরা যদি ক্যাটাগরিসে ক্লিক করি, এই যে ব্লক ক্যাটাগরিস, তখন হয়তো এখানে দেখতে পারবো, দেখেন সবগুলো ক্যাটাগরি কিন্তু চলে আসছে, হ্যাঁ, ওই অ্যারের মধ্যে চলে আসছে। এখন কাজ হচ্ছে আমাকে কাউন্ট করা। তো আপনি এখানে লিখতে পারেন, ধরুন পিএইচপি এসকিউএল
কাউন্ট দেখেন আপনি খুব সহজ এটা পেয়ে যাবেন। দেখেন এখানে কাউন্ট অল মেবি লাগবে না। আচ্ছা দেখেন সিলেক্ট কাউন্ট অল, যে কোনো একটা ইনফরমেশন দেখেন। আচ্ছা তো এখানে দেখেন আমাদের কাউন্টের কোয়েরিটা কি হয়। তো কাউন্টের কোয়েরিটা দেখেন এখানে একটা সিম্পল টেবিল দেওয়া আছে, যেমন কাস্টমারের মধ্যে আছে 91টা রো, মিনস আছে 91টা ডেটা আছে, তারপর ক্যাটাগরিজের মধ্যে আছে 8টা, প্রোডাক্টের মধ্যে আছে কয়টা 77টা। তো আমার কোয়েরিটা হবে এরকম যে সিলেক্ট কাউন্ট প্রোডাক্ট আইডি, তা আপনি এখানে স্টার্ট দিলেও সমস্যা নাই, দিয়ে যদি রান করেন আপনার রেজাল্ট সেম আসবে। আর এখানে দেখেন অ্যাজ নাম্বার অফ প্রোডাক্টস, হ্যাঁ সেটা হচ্ছে আপনি আপনার মতো করে দিতে পারেন। হ্যাঁ ধরেন আপনি প্রোডাক্টস কাউন্ট অল প্রোডাক্ট ফ্রম হচ্ছে প্রোডাক্টসটা আপনি বলে দিতে পারেন। তো আমরা যেটা করবো এতটুকু ধরেন কপি করলাম, কপি করে আমি যখনই এখানে কাজ করবো মিনস হচ্ছে পুশ করব, পুশ করার আগে আমি একটা ধরুন একটা এসকিউএল নিলাম আর কি, বা হচ্ছে রান করলাম। তো আমি এখানে দিতে পারি হচ্ছে কি যে পোস্ট কোয়েরি, হ্যাঁ পোস্ট কোয়েরি। তো পোস্ট কোয়েরিতে কী থাকবে, ধরুন পোস্ট কোয়েরিতে এরকম থাকবে এই পোস্ট কোয়েরি ইকুয়াল ডলার কন দিয়ে এসকিউএল বলে দিতে পারেন। হ্যাঁ যে কন এস কোয়েরি আর কি, কোয়েরি। তো কোয়েরিতে আমরা এই জিনিসটা প্রিন্ট করে দিলাম। হ্যাঁ তো আমরা হচ্ছে কার্ড থেকে প্রিন্ট করতে চাই, ঠিক না, আমরা প্রিন্ট করতে চাই হচ্ছে আমার ব্লকস থেকে, ঠিক আছে। তো কখন ব্লকস হবে আমি এখানে হায়ার দিয়ে বলে দেবো, যে হায়ার ব্লকসের মধ্যে হায়ার ক্যাটাগরি আইডি ইকুয়াল হচ্ছে কি এই যে আইটেম আইডি, ঠিক আছে। এখানে তো ডট দিয়ে আইটেম আইডিটা বলে দিতে পারেন, ডান। তাহলে দেখেন আপনার একটা কোয়েরি রেজাল্ট কিন্তু আপনি এখানে পাবেন, ঠিক আছে। তো আমরা যদি কোয়েরি রেজাল্টটাকে এখানে প্রিন্ট করতে চাই, ধরুন আমি এই প্রিন্টটাকে একটু উপরে নিয়ে আসি, আসার পর একটা ব্রেক দিচ্ছি, যে যেহেতু আমরা জানি এখানে কিছু একটা আছে, ব্রেক দিলাম। তো ব্রেক দেওয়ার পর আমি এই কোয়েরিটাকে এখানে একটু প্রিন্ট করবো, যে আসলে কোয়েরিতে রেজাল্ট কী আছে সেটা দেখার জন্য। ওকে তো এখানে দেখেন যদি আমরা রিলোড দিই এখন, এই যে এখানে দেখেন নামরোজ কত আসছে 1, তার মানে হচ্ছে মানে একটা ডেটা পাইছে। তো ডেটা যদি পায় আমার কাজ হবে কি, এখানে হয়তো আপনি ফেচ অবজেক্ট করতে পারেন। হ্যাঁ ফেচ অবজেক্ট, যেহেতু আমরা ফেচ অবজেক্ট অভ্যস্ত আমি ফেচ অবজেক্টই দিলাম, অথবা ফেচ অ্যাসক যেটাই দেন। দেখেন এখানে আসছে নাম্বার অফ প্রোডাক্ট ফেচ অবজেক্ট, আচ্ছা ফেচ অ্যাসক দিয়ে দেখি, জাস্ট ওয়েট। আচ্ছা সব কিছু মনে হয় ঠিকই আছে, আমরা হয়তো এখান থেকে সরাসরি যে আমরা একটা নাম্বার কাউন্ট আছে এটাকে কল করতে পারি। হ্যাঁ ধরুন আমি এখান থেকে এভাবে দিলাম, তো দিলে দেখেন আমি যদি এখান থেকে রিলোড দিই, ট্রাইং টু প্রপার্টি, আচ্ছা এটা আসতেছে না, একটু ওয়েট। আচ্ছা আসলে মজার ব্যাপার হচ্ছে সব কিছু ঠিকই ছিল, আমরা ভুল করতেছিলাম আর কি। দেখেন আমাদের ক্যাটাগরি আইডি হচ্ছে কত, 2, কিন্তু 2 নম্বর আইডিতে তো আসলে কোনো ডেটা নাই। হ্যাঁ ক্যাটাগরি আইডি আছে 4 আর 5-এ, তো আসলে আমরা ওই 0 দেখে কনফিউজড হয়ে গেছিলাম আর কি, যে আসলে ডেটা পাইছি কি পাই নাই। তো এখানে দেখেন আমি যদি এখানে জাস্ট এই কোয়েরিটা রান করে, যে সিলেক্ট কাউন্ট অল, মানে আমি এখানে অ্যাজ কাউন্ট ব্লকস দিলাম, তো ফ্রম ব্লকস হায়ার ক্যাটাগরি আইডি ইকুয়াল আইটেম আইডি, মিনস হচ্ছে ওই আমি যে ক্যাটাগরিগুলোকে কী করলাম ফরেজ করলাম, ওই ক্যাটাগরির যে কোনো একটা আইটেমের আইডি ইকুয়াল যদি ব্লগের মধ্যে ক্যাটাগরি আইডির সমান হয়, তখন সে কী করবে ওই যতগুলো সমান ততগুলোকে আমাকে কী করে দিবে, কাউন্ট করে দিবে। তো এখানে ওই কাজটাই করলো। তো করার পর দেখেন আমরা যদি এখানে প্রিন্ট করি যে পোস্ট কোয়েরি ফেচ অবজেক্ট, দেখেন আমি এখানে দেখতে পারবো যে কাউন্ট ব্লকস ইকুয়াল 0, মানে হচ্ছে কি আমার এখানে কী নেই, কোনো ডেটা নাই। তো আমি যেটা করতে পারি দেখেন এখানে জাস্ট আপনি এখানে অ্যারো দিয়ে যদি কাউন্ট ব্লকস লিখে দেন, তখন আপনি এই 0টাই দেখতে পারবেন, দেখেন 0, তার মানে হচ্ছে কি আমি রেজাল্টটা পাচ্ছি। তাহলে এই ছোট একটু কাজ কী করতে হবে আমাকে, এই কোয়েরির পরে একটু চেক করতে হবে যে আসলে আমার কাছে ডেটা আছে কি না। হ্যাঁ তো এখানে আপনি হয়তো এভাবে না দিলেও চলে, কারণ সে না পাইলে আপনাকে 0ই রিটার্ন করবে। হ্যাঁ এখানে আপনাকে চেক না করলে হচ্ছে, তাহলে আমি যেটা করব এখানে আইটেম এখানে লিখবো হচ্ছে কি ধরেন ব্লক কাউন্ট দিতে পারি, অথবা কাউন্ট ব্লকস যেটাই দেন। হ্যাঁ তো আমরা এখানে ব্লক কাউন্টস লিখি, ব্লক কাউন্ট। হ্যাঁ তো ব্লক কাউন্ট ইকুয়াল কী হবে, ব্লগ হয়ে গেছে, ব্লক কাউন্ট, এখানে ব্লক কাউন্ট দেন আর এখানে ব্লক কাউন্ট দেন, ঠিক আছে। আর এই এতটুকুই আপনি শুধু এখানে বসাই দেবেন, এরপর হচ্ছে কী হবে আমার ডেটাটা এখানে পুশ হবে, ঠিক আছে। তো পুশ হইলো, ধরুন পুশ হওয়ার পর আমি এই এতটুকু যদি একটু আবার নিচে নিয়ে আসি, ঠিক আছে নিচে নিয়ে আসলাম, তা আসার পর
এটাই কেটে দিলাম, শুধুমাত্র ক্যাটাগরি ডেটাটাকে আমি এখন দেখতে চাই, আর এখানে ব্রেকটা আর কি নাই, দরকার নাই। দেখেন এখন যদি আপনি রিলোড দেন, তখন পুরো অ্যারেটা তো আপনি দেখবেনই, দেখার সাথে দেখেন যে 4 নম্বরে আসেন, 3-এ আসেন, দেখেন 1, আবার যদি 3 বলতে হচ্ছে মানে ব্লগ আইডি 5-এ দেখেন 1, আর ব্লগ আইডি 4-এ হচ্ছে কি 1, মানে হচ্ছে একটা ব্লগ আছে। তো আমরা ধরুন ব্লগ একটু বাড়াইতে পারি, যেমন যে 4 নম্বর যেটা আছে, ধরুন 4 নম্বরটাকে আমি কপি পেস্ট করতেছি। হ্যাঁ, কপি করে আপনি শুধুমাত্র এখানে শেষে গোটায় ক্লিক করেন। হ্যাঁ, এই যে গো, দেখবেন যে এটা ডুপ্লিকেট হয়ে দুইটা হয়ে গেল। হ্যাঁ, আবার ধরেন এটাকে আবার কপি করলেন, বা এই দুইটাকে আবার কপি করলেন, এই দুইটাকে আমরা কপি করলাম। তো কপি করে ধরুন আমি এখান থেকে জাস্ট এখান থেকে গোতে ক্লিক করলাম, মানে খুব সহজে হচ্ছে ডেটা কপি করার প্রসেস আর কি। এখন দেখেন এই যে এখানে আমরা যদি দেখি ইংলিশ অথবা বাংলা, এখানে হয়তো একটু ব্লক বেশি হবে আর কি, 3টা হয়ে যাবে। দেখেন এই যে 2-তে দেখেন এখানে কত আছে, ইংলিশে ব্লগ আছে 3টা আর বাংলাতে ব্লগ আছে 2টা। মিনস হচ্ছে আমি যদি ওই আইডি খেয়াল করি, হ্যাঁ 4 আর 5, দেখেন 4 আর 5 যদি খেয়াল করেন, দেখেন 4 আছে 3টা, 5 আছে 2টা। তাহলে মোটামুটি হচ্ছে কি যে আমরা রেজাল্টটা পাচ্ছি সেটাও কি আছে, ওকে আছে, এবং ব্লক কাউন্টের মধ্যে আমাদের রেজাল্টটাও আছে। তাহলে আমরা কি করব, এখন আর ওই যে আমরা সরাসরি কোয়েরি অবজেক্টটা পাঠাবো না, আমরা পাঠাবো কাকে, এই ক্যাটাগরি ডেটাকে। ঠিক আছে, ক্যাটাগরি ডেটাকে পাঠাইলাম। তো পাঠানোর পর এই ক্যাটাগরি ডেটাটা রিসিভ হবে কোথায়, এই যে আমাদের ক্যাটাগরি যে অলটা আছে না, ক্যাটাগরি অলের মধ্যে। হ্যাঁ, তো আমরা ভিউতে গেলাম, ভিউতে গিয়ে হয়তো যে ব্লক ক্যাটাগরি যে অল আছে এখানে সে একটু চেঞ্জ করতে হবে। হ্যাঁ, তো চেঞ্জ করার ক্ষেত্রে ওখানে যেরকম হয়েছে, এখন আর এই নাম রুলসটা এখন আর নাই। হ্যাঁ, এখন এটাকে চেক করতে হবে যে আসলে এখানে কাউন্ট করতে হবে। হ্যাঁ, আমার এখানে ডেটা, যেহেতু ডেটা হচ্ছে একটা অ্যারে, হ্যাঁ এই অ্যারে এর মধ্যে কয়টা ডেটা আছে। ওকে, দেন এখানে হচ্ছে ফেচ অবজেক্ট আর হবে না, এখানে হয়ে যাবে কি, এখানে শুধু পজিশনটা বলে দিতে হবে। হ্যাঁ, যে আমরা আইতম এটাকে দেখতে চাই। দেন হচ্ছে এই এখানে দেখেন একটা ফাঁকা ছিল, ঠিক না? তো আমরা এখানে কি করব, এখানে আইটেম আইটেম কি করব, ওই যে কাউন্ট ব্লক, ব্লক কাউন্টটাকে বলে দিব। দেখেন দিলাম, এরপর যদি রিলোড দেন, দেখছেন আমার টোটাল ব্লক কাউন্টটা 3, 2, এটা আমরা পেয়ে গেছি। তো এইভাবে হচ্ছে মোটামুটি এই এই রিলেশনের কাজগুলো আপনি এখান থেকে করতে পারেন। ঠিক আছে, তাহলে দেখেন ব্লগে যদি যাই, আমরা ব্লগের ক্যাটাগরি পেয়ে গেলাম। আবার যদি ব্লক ক্যাটাগরিতে যাই, তাহলে কোন ক্যাটাগরির অ্যাগেনস্টে কতগুলা রিলেটেড ব্লগ আছে তার সংখ্যাও কী করলাম, আমরা পেয়ে গেলাম। এরপর দেখেন যদি আমরা এখান থেকে ডিটেলসে যাই, এখানে এখানেও কিন্তু আপনাকে সেম কাজটা করতে হবে। হ্যাঁ, তো এই কাজটা করতে গেলে আপনি এখান থেকে যেটা করবেন, এই এই কোয়েরিটা, হ্যাঁ এই যে এখানে যতটুকু কাজ করছেন আর কি, জাস্ট এতটুকু, এই এতটুকু এতটুকু কাজ হয়তো আপনি এখানে শো ডিটেলস যেটা ছিল, যে ডিটেলস, তো ডিটেলসে গেলে কী করেন, দেখেন আপনি সরাসরি কিন্তু ফেচ অবজেক্ট করে দিচ্ছেন। তো আপনাকে একটু এক্সট্রা কাজ করতে হবে, আপনি হয়তো এখানে দিতে পারেন হচ্ছে ক্যাটেগরি, ক্যাটেগরি ইকুয়াল ডেটা ফেচ অবজেক্ট, ডেটা ফেচ অবজেক্ট কল করলেন। ঠিক আছে, তো কল করার পর এখন যেটা করবেন, আপনি এখানে এই কোয়েরিটা রান করলেন। ঠিক আছে, তো এখন আর এখানে আইটেম হবে না, যেহেতু ক্যাটাগরি আমার কাছে একটাই আছে, আমি এখানে এটা বলে দিলাম। ওকে, দেন হচ্ছে আমি ক্যাটাগরির মধ্যে ব্লক, মানে ওখানে তো যেহেতু একটা অ্যারে ছিল, অনেকগুলো আইটেম ছিল, যার কারণে অনেকগুলো আইটেমের উপর আমাকে কী করতে হয়েছে, লুপ, লুপের মধ্যে আমাকে কাজটা করা লাগছে। কিন্তু এখন তো আমার আইটেম একটাই, ক্যাটাগরি মানেই তো আমার আইটেম, তো আমি এই কারণে এই ক্যাটাগরির মধ্যে এই কাজটা করে দিলাম। দেন হচ্ছে এখন আর ফেচ আপডেট করতে হবে না, আপনি সরাসরি এখানে ক্যাটাগরিটা পাঠাই দিলেই হবে। ওকে, দিলেন, দেওয়ার পর আসেন, আপনি যদি এই ভিউতে চলে আসেন, তখন হচ্ছে ব্লক কাউন্ট আপনি এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন। আমি হয়তো এখান থেকে যদি এই ভিউতে যাই, তো ভিউতে গেলে এখানে আছে কি, এই যে রিলেটেড ব্লক কাউন্ট। হ্যাঁ, তো আমি এখান থেকে হয়তো ইকো করতে পারি ডেটা ব্লক কাউন্ট। এখন যেটা হবে, আপনি এখান থেকে যদি রিলোড দেন, এখন এখানে কি বলতেছে, আনডিফাইন্ড ভেরিয়েবল কন, হ্যাঁ তো এখানে কন হবে না, কারণ হচ্ছে এই যে এখানে যদি খেয়াল করেন, এই যে মাইস্কুলে গ্লোবাল কন হবে আর কি। ঠিক আছে, জাস্ট এতটুকু কপি করে এখানে বলে দেন, এখন যদি রিলোড দেন, ওকে এই দেখেন 3 চলে আসছে, দেখছেন। আবার যদি ব্যাকে যান, যদি 2-তে ক্লিক করেন ডিটেলসে, 2 চলে আসছে। তো মোটামুটি কোয়েরিগুলো, বেসিক কোয়েরিগুলো আপনাকে যদি ভালো করে জানেন, হ্যাঁ যে কীভাবে, এগুলো কিন্তু বেসিক কোয়েরি, ক্রিয়েট রিড আপডেট ডিলেট কাউন্ট, সাম করা, সাবস্ট্রাকশন করা, সাবস্ট্রাকশন না যদিও কাউন্ট আছে, তারপর অর্ডার ওয়াই আছে। হ্যাঁ, তো বেসিক কোয়েরিগুলো আপনারা নেট থেকে সার্চ দিয়ে এগুলো একটু ক্লিয়ার হয়ে নিতে পারেন। আপনি W3 SQL ফলো করতে পারেন, অথবা হচ্ছে ম্যানুয়ালি MySQL এর যতগুলো কোয়েরি আছে এগুলোকে একবার একটু রিড করে দেখতে পারেন। ঠিক আছে,
মোটামুটি আশা করি এগুলো ফলো করলে আপনাদের মাইস্কিউল রিলেটেড যে জড়তাগুলো থাকে বা আমরা যে একটা সমস্যায় ভুগি যে আসলে কোন কিসের জন্য কোন কোয়েরি ইউজ করব বা কিভাবে হচ্ছে ডেটাগুলো ফেচ করব, ওই ফেচ করা পর্যন্ত যে একটা প্রসেস এগুলো দেখবেন খুব দ্রুত হাতে জড়তাগুলো কেটে যাবে। হ্যাঁ, যেমন যে ফেচ অবজেক্ট করা এবং নতুন একটা আপনার এটা কী বলে নতুন একটা প্রপার্টি অ্যাটাচ করা একটা অবজেক্টের সাথে, এগুলো হচ্ছে খুব সহজে আপনারা করতে পারবেন। তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো, সবাই একটু প্র্যাকটিস করবেন এবং আরও কিছু রিলেশন তৈরি করে অন্য আরেক আরও কিছু টেবিল তৈরি করে তার সাথে একটু রিলেশন করার চেষ্টা করে ডেটা ফেচ করার চেষ্টা করবেন। তাহলে দেখবেন এই রিলেশন করার যে কাজটা, যে একটা অ্যারের সাথে রিলেটেড ডেটাগুলো নিয়ে আসা, এটা খুব দ্রুত ক্লিয়ার হবে। তো এই পর্যন্তই থাকলো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।